हेलो स्टूडेंट्स क्लास टेन फिजिकल साइंस क्लास सबाई के वेलकम अमरा शुरू करेछि फिजिकल साइंस धातु विद्या फर्स्ट पार्ट हुए आज के तार सेकेंड पार्ट शुरू करब सेकेंड पार्टे अमरा की जानब मुख्य तो आज धातु निष्काशन नीतिटा एखाने मुख्य तो जानाना होबे एवं धातु क्षय खनिज आकरिक सेखान थेके कि करे अमरा से आकरिक थेके धातुटाके निष्काशन करा हय तार विजारण पद्धतिटा जानब विस्तृत पद्धति आमादेर क्लास टेने जानार दरकार नेई तार मध्ये जे रासायनिक मूल बिक्रियाटा संघटित हय सेटा जानब तार आगे जेने नेई आमादेर सिलेबासे आछे आयरन कपार जिंक आर एलुमिनियम एदेरके जे निष्काशन करा हबे जेनारेल भावे धातुगुलोर सक्रियतार श्रेणी बोलते कि बोझाय सेटा एकटु जेने नेई सेखाने ई चारटे धातु नय एर बाइरेओ अन्यान्य जे समस्त धातु आछे तादेर रासायनिक सक्रियतार क्रम बा जाके बोले तड़िद रासायनिक श्रेणी से सम्बन्धे एकटु प्राथमिक धारणा तोमादेर मध्ये जदि थाके तबे धातुबिद्यार विषयटाके बुझते तोमादेर सुविधा हबे ताहले शुरू करा जाक आजकेर धातुबिद्यार द्वितीय पाठ धातुर सक्रियता श्रेणी बा तड़ित रासायनिक श्रेणी बोले लेखा आछे देखते पाच्छो काके बोले एटा जानलेई किन्तु आमरा परेर धातु निष्काशने आलोचना करते सुविधा हबे ना धातुगुलिके क्रमह्रसमान तादेर रासायनिक सक्रियतार क्रम अनुयायी साजाले जे सारी बा श्रेणी पावा जाए ताके बला हय धातुर सक्रियता श्रेणी बा तड़ित रासायनिक श्रेणी एखाने एकटा श्रेणी आछे देखो एई ऊपर थेके नीचे एगुलो क्रमह्रसमान ऊपर थेके नीचे नामछि क्रमह्रसमान कार भित्तिते साजानो आछे तादेर रासायनिक सक्रियतार भित्तिते प्रथम मौलटा कि तोमादेर এই লেভেলে যতগুলো দরকার বা আছে সেগুলো দিয়েছি পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন টিন লেড হাইড্রোজেন কপার মার্কারি কেজি পারদ এই সোনা লাস্টে আছে সোনা আছে একটা ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছ স্যার এটা হাইড্রোজেন তো ধাতু নয় হাইড্রোজেন ধাতু নয় কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনকে প্রামাণ্য ধরা হয়েছে और सक्रियता के जीरो धरे एर उपरे होच्छे सबचेये बेशी सक्रिय धातु एवं एर नीचे धराछे सक्रियता कम हाइड्रोजेनो धातुर मतो तोमरा जानो पर्याय सारणीते बला हयेछे हाइड्रोजेन इलेक्ट्रन ग्रहणो करते पारे बर्जनो करते पारे धातुगुलोर मध्ये इलेक्ट्रन ग्रहण बर्जन जे विषय थाके जार भित्तिते तार रासायनिक सक्रियता बोझाय ताई ए हाइड्रोजेनेर रेसपेक्टे उपरे एबं नीचे उपरेर गुण होच्छे सक्रिय धातु তার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এটা হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু জিঙ্ক আয়রন টিন লেড মধ্যমানের সক্রিয়তা তারপর হাইড্রোজেন তার নিচে যে ধাতুগুলো আছে রাসায়নিকভাবে বলা যে নিষ্ক্রিয় সহজে কার সঙ্গে বিক্রিয়া করে না এই যে রাসায়নিক সক্রিয় কথাটা বললাম কার ভিত্তিতে সেটা ব্যাখ্যা করি সবচেয়ে সক্রিয় ধাতু বলছি এদেরকে মধ্যমানে কার ভিত্তিতে এরা সহজে ধাতব অবস্থায় না থেকে ইলেকট্রন বর্জন করে ধাতব আয়নে রূপান্তরিত হতে পারে সবচেয়ে সক্রিয় ধাতু সহজে ধাতু হিসাবে না থেকে পরিবেশের বা কোনো জায়গা থেকে যদি কোনো কারো সংস্পর্শে আসে সহজে তাকে ইলেকট্রন দান করবে ও কোথায় চলে যাবে ধাতব আয়নে অর্থাৎ ধাতুর যে ধাতব আয়ন রূপে এদের এরা অবস্থান করতে ভালোবাসে আর স্থায়িত্ব বৃদ্ধি পায় মধ্যমানের এর চেয়ে এদের সক্রিয়তা কম কিন্তু এদের চেয়ে বেশি এরাও ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন রূপে অবস্থান করতে পারে শেষের ধাতুগুলো এদের সক্রিয় ইলেকট্রন সহজে বর্জন করবে না এরা আয়ন রূপে ক্যাটায়ন রূপে থাকলে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে রূপান্তরিত হতে পারে এই কম সক্রিয় ধাতুগুলো এরা ধাতব আয়ন রূপে থাকলে ধাতুতে চলে যায় অর্থাৎ এদের ইলেকট্রন বর্জন ক্ষমতা কম এদের ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি দেখো এই একটা অ্যারো দিয়ে রেখেছি উপর দিক থেকে অর্থাৎ নিচ থেকে যত উপর দিকে উঠবো ইলেকট্রনের বর্জন ক্ষমতা বাড়ে উল্টোটা কি হবে উপর থেকে যত নিচে নামবো ইলেকট্রন গ্রহণ
ক্ষমতা বাড়ে। কথা উপর থেকে নিচে হলে কি হবে তাহলে? উপর থেকে নিচে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বাড়ে। যদি আয়ন থাকে সহজে ইলেকট্রন গ্রহণ করবে। উপরের গুলোকে তাই বলা হয় যদি ইলেকট্রন এরা সহজে ত্যাগ করতে পারে, এরা কি করে? নিজেরা জারিত হয়। কি কি রূপের আচরণ করে? বিজারক দ্রব্য রূপের আচরণ করে, বিজারক ধাতু রূপে এরা আচরণ করে। আর নিচের গুলো কি? একদম তড়িৎ রাসায়নিক শ্রেণী বা সক্রিয় ধাতুর যে শ্রেণী নিচের দিকে, এরা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে রূপান্তরিত হয়, নিজেরা বিজারিত হয়, তাই এরা জারক দ্রব্য রূপে আচরণ করে। এরা বিজারক দ্রব্য রূপে, এরা জারক দ্রব্য রূপে আচরণ করে। আশা করি এই বুঝতে পেরেছ ধাতুগুলো। কেননা আকরিকে যে ধাতুগুলো থাকে তারা কিন্তু কোনো না কোনো অক্সাইড, ক্লোরাইড, সালফাইড, কার্বনেট, আয়ন রূপে থাকে, ওর মধ্যে যৌগ রূপে তড়িৎ বন্ধনে। সে আয়নগুলো সহজে ধাতুতে রূপান্তরিত হবে, সবাই কিন্তু একই পদ্ধতিতে হয় না। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর যে তৈরি করা হয়েছে এর ভিত্তিতেই দেখা যায় তাদের বিজারণ করার পদ্ধতিগুলো ভিন্ন ভিন্ন স্টেপ নিতে হয়, কোনটা কোন পদ্ধতি বিজারিত হয়ে ধাতুতে রূপান্তরিত হবে। তাহলে আমরা সক্রিয়তা শ্রেণী জানলাম। এবার আমরা যাব আকরিক থেকে ধাতু নিষ্কাশনের মূল নীতিতে। দু নম্বর পয়েন্ট, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের নীতি। আকরিক থেকে ধাতু নিষ্কাশন নীতি জান। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের নীতি মূল অধ্যায়ের যে মূল বিষয় ধাতুবিদ্যার, ধাতু নিষ্কাশন, এটা পৌঁছে গিয়েছি। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের নীতির মূল কথাটা মাথায় রাখতে হবে, এটি একটি বিজারণ পদ্ধতি। ধাতুর অক্সাইড বা ক্লোরাইড বা সালফাইডকে ধাতুতে রূপান্তরিত করা হবে বিজারণ পদ্ধতি। আর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ পদ্ধতি বা বিজারণ প্রক্রিয়া, একটি বিজারণ প্রক্রিয়া, একটি বিজারণ প্রক্রিয়া। তার আগে একটু কথা বলে নিই, ধাতু নিষ্কাশন করা আগে প্রাথমিক ধারণা, এখানে তোমাদের ক্লাস টেন তো বিস্তৃত নেই, তবু একটু বলে নিই। খনি থেকে বা ভূপৃষ্ঠে যে আকরিক আছে সেই আকরিকটা কি সরাসরি ধাতু নিষ্কাশন করা হয়? না, তার আগে অনেকগুলো পদ্ধতির মধ্য দিয়ে সরলতম সেই যৌগের বা সেই আকরিকের একটা যৌগে রূপান্তরিত করা হয়। খনিজ থেকে আকরিক উত্তোলন হয়, তাকে বিশেষ ধরনের যন্ত্রে গুঁড়ো করা হয়। গুঁড়ো করে ওর মধ্যে যে উপস্থিত বল মিল, স্ট্যাম্প মিল বলে, ওর মধ্যে যে উপস্থিত অশুদ্ধিগুলো, কাদা, বালি বা অন্যান্য যৌগ যারা থাকে যাদের আমাদের প্রয়োজন নেই, তাদেরকে দূরীভূত করা হয়। গাড়িকরণ পদ্ধতি বলে বা কনসেন্ট্রেট করা হয়, যেখানে ধাতুর যে আকরি সেটা থাকবে, অন্য অশুদ্ধিগুলো দূর করে দেওয়া হয়। ওর জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তাহলে গাড়িকৃত করার পরে স্টেপ হলো ওই আকরিককে তাপ দিয়ে ওকে জারিত করা হয়, করে ধাতুর অক্সাইড রূপান্তরিত করা হয়। ভস্মীকরণ বা তাপ জারণ পদ্ধতি আছে, সেখান থেকে তারা কি পাবো শেষ মুহূর্তে, শেষ অর্থাৎ তাপ জারিত করার পরে আমাদের হাতে থাকবে ধাতুগুলোর অক্সাইড। সবার ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ মূল হলো আগে যে আকরিকটা উত্তোলন করলাম সেখান থেকে অশুদ্ধিগুলোকে দূর করে দেওয়া হয়। তার শেষ স্টেপ হচ্ছে ওই আকরিক থেকে এই বিজারণ প্রক্রিয়ার সাহায্যে আমরা ধাতু নিষ্কাশন করব। এই বিজারণ প্রক্রিয়াটা একটা পদ্ধতিতে হয় না, কেননা ওই সক্রিয়তা শ্রেণীর ভিত্তিতে ধাতুগুলোর যে সক্রিয়তা ক্রম, সবাইকে একই বিজারক দ্রব্য দিয়ে বিজারিত করলে কিন্তু বিজারণ প্রক্রিয়া দ্বারা ধাতু নিষ্কাশন করতে পারি না। কি করা হয়? এর জন্য চারটে প্রক্রিয়া আছে। কতগুলো? না, চারটে বিজারণ প্রক্রিয়া আছে ধাতু নিষ্কাশনের মূলনীতির। বিজারণ প্রক্রিয়ার চারটে বিজারণ প্রক্রিয়া তোমাদের মাথায় রাখতে হবে। এক, তড়িৎ বিজারণ। দুই, কার্বন বিজারণ, কার্বন বিজারণ। তিন নম্বর, শত বিজারণ। একদম তোমাদের কাছে এগুলো সব নতুন মনে হবে, মাথায় রাখতে হবে এগুলো, শত বিজারণ পদ্ধতি।
चार नम्बर हलो गोल्ड स्मिथ, स्मिथेर थार्मिट पद्धति, थार्मिट पद्धति। ये चारटे पद्धति आमरा बेश किछु धातुर आकरिक थेके धातुटी निष्काशन करे थाकि। आमादेर सिलेबासे बोलते चारटे नाम जानलेई हबे। ये चारटे किन्तु मुख्य, तार तड়িৎ বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি আর গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এই চারটি পদ্ধতিতে আমরা ধাতু নাকরিক থেকে নিষ্কাশন করা হবে। প্রথম তো চলে আসি তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ পদ্ধতি বা এটা করা হয় তড়িৎ বিশ্লেষণ। এর আগে কিন্তু আমরা এই পদ্ধতি জেনে ফেলেছি যে ধাতু নিষ্কাশন করা যায় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। ধাতুর যৌগকে আকরিককে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ রূপে তাকে রূপান্তরিত করে তার ক্যাথোড ও অ্যানোডে প্রাপ্ত যৌগগুলোকে রূপান্তরিত করে ক্যাথোডের সাহায্যে আমরা ধাতুটা পাই। কাদের হয়, কোন ধাতু, কারা কারা তড়িৎ বিজারণ পদ্ধতিতে কোন ধাতুকে, এটা অবশ্যই তোমার মনে রাখতে হবে। কোন ধাতুতে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করব তার আকরিক থেকে। কোন ধাতু না, মুখ্যত আমাদের অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এই তিনটে তোমরা মনে রাখো। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলোকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে আমরা নিষ্কাশন করে থাকি। একটা উদাহরণ দিই, এর আগেও দিয়েছি, আগে এখনো বলছি, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট। বক্সাইট থেকে তার আগে বেশ কিছু পদ্ধতি আছে, বক্সাইট থেকে সহজ সরলতম যৌগ ওর মধ্যে অশুদ্ধি দূর করে অ্যালুমিনাতে রূপান্তরিত করা, Al2O3, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় তড়িৎ বিজারণ পদ্ধতিতে। সোডিয়াম ক্লোরাইড থেকে এনে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশন করা হয় তড়িৎ বিজারণ পদ্ধতিতে। ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে ক্যালসিয়াম নিষ্কাশন করা হয়, ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে ক্যালসিয়াম নিষ্কাশন করা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি থেকে। আমি এই একটা পদ্ধতি দেখাচ্ছি, তাহলে এটা তড়িৎ বিশ্লেষ্য। তার তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন কি করে হয় জানো তোমরা? আর একটু বলে রাখি, এটা আমরা জানি শুধু তড়িৎ বিশ্লেষণ রূপে অ্যালুমিনিয়াম অক্সাইড দিই না, এর সঙ্গে ক্রায়োলাইট ফ্লুসফার, অ্যালুমিনা 20%, ক্রায়োলাইট 60% আর ফ্লুসফার 20% মিশিয়ে আমরা তড়িৎ বিশ্লেষ্য তৈরি করি, সেটা এর আগে আলোচনা হয়ে গিয়েছে। তো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা আয়নিত বা বিয়োজিত হয়ে কি তৈরি করে না, Al3+, দুটো প্লাস, তিনটে O2-, অ্যালুমিনিয়াম আয়ন অক্সাইড আয়ন এক বিশাল বড় পাত্রে নেওয়া হয়, তাদের বিয়োজন ঘটলো, উষ্ণতা এটা গলানো হয়, তার ক্যাথোডে কে আসে, ক্যাথোড বিক্রিয়া কি ঘটে, অ্যালুমিনিয়াম এসে অ্যালুমিনিয়াম 3+, ওখানে দুটো অ্যালুমিনিয়াম 3+ যদি ধরে করি আমরা, ছটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়, আর অপর দিকে তিনটে O2-, ছটা ইলেকট্রন ত্যাগ করে 3-2 অক্সিজেন অণুতে রূপান্তরিত হয়। এটা ব্যালেন্সটা ভগ্নাংশ ব্যালেন্স করেছি, অসুবিধা নেই। কি হলো না, অ্যালুমিনিয়াম ধাতু পাবো ক্যাথোডে আর অ্যানোডে, অ্যানোডে পাবো কি অক্সিজেন গ্যাস। তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা অ্যালুমিনা, বক্সাইট থেকে অ্যালুমিনা, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু আমরা নিষ্কাশন করে থাকি। এটা তড়িৎ বিজারণ পদ্ধতি। তোমাদের শুধু মাথায় রাখতে হবে তড়িৎ বিজারণ পদ্ধতি কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়। কাদের, অবশ্যই আরেকবার মনে করিয়ে দিচ্ছি, তড়িৎ বিজারণ পদ্ধতি কিন্তু যার সক্রিয় ধাতু, এই তড়িৎ বিজারণে সক্রিয় ধাতু, এই সব পদ্ধতিতে কিন্তু এই সক্রিয় ধাতুগুলো নিষ্কাশন করা যায় না, যেহেতু রাসায়নিকভাবে সক্রিয় কার্বন বিজারণে কার্বনের সঙ্গে বিক্রিয়া করে যায়, তাই এই পদ্ধতি বা এই পদ্ধতি এদের হয় না। তড়িৎ বিজারণ পদ্ধতিতে উপর দিকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, ওই জন্য এখানে তড়িৎ রাসায়নিক শ্রেণীর প্রয়োগ,
তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপর দিকে যে ধাতুগুলো আছে তাদেরকেই সাধারণত তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়ে থাকে। এরপরে চলে আসছি কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি কথাটার মধ্যে লুকিয়ে আছে বিজারণ রূপে কাকে ব্যবহার করা হবে, না কার্বন। তাহলে আমাদের তড়িৎ বিজারণটা হয়ে গেল। দু নম্বর আসবো আমরা কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি কি, না যে পদ্ধতিতে তড়িৎ আমাদের আকরিককে কার্বন দ্বারা বিজারিত করা হয়, আকরিক না হয় তাতে চূর্ণীকৃত আকরিক, তার সঙ্গে গুঁড়ো কোক, গুঁড়ো কোক দেওয়া হয়। কোক কোক মানে কি, মানে এটা কার্বন, কিন্তু গুঁড়ো কোক মানে কার্বনের গুঁড়ো আর আকরিক, আকরিক প্লাস কার্বনের গুঁড়ো প্লাস উচ্চ তাপ দিলেই কিন্তু আমরা ধাতু পাব। আকরিক কার্বনের গুঁড়ো উচ্চ তাপ দেওয়া হয় দিলে আমরা ধাতুতে রূপান্তরিত হয়ে যায় এই আকরিক থেকে ধাতু। এটা কার্বন বিজারণ পদ্ধতি বলে। বিজারক দ্রব্য রূপে কাকে দেওয়া হচ্ছে, বিজারক দ্রব্য হলো কার্বন বিজারণে কার্বন। কাদের ঘটে থাকে বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য হচ্ছে কার্বন। কারা কাদের কাদের এটা করা হয়ে থাকে, কোন ধরনের আকরিকের হয়ে থাকে, না মধ্যবর্তী তড়িৎ রাসায়নিক শ্রেণীর মধ্যবর্তী যে ধাতুগুলো, তড়িৎ রাসায়নিক শ্রেণীর মধ্যবর্তী যে ধাতুগুলো কারা ছিল, তার মধ্যে আমাদের সিলেবাসে আছে আয়রন আর জিঙ্ক, টিন ছিল, লেড ছিল, আয়রন জিঙ্ক। আমরা কাদের কার্বন বিজারণ পদ্ধতি কাদের কোন কোন ধাতু নিষ্কাশন করা হবে, আয়রন আর জিঙ্ক। উদাহরণ দেওয়া, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখে নাও। আয়রনের আকরিক হলো কি, রেড হেমাটাইট Fe2O3। একে যদি কার্বন দিয়ে উচ্চ তাপ দেওয়া হয় প্রায় এটা দেওয়া হয় 900 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হয়। তোমাদের এই লেভেল উষ্ণতা অবশ্য তাপটাই লিখে রাখো তাপ। আয়রনের আকরিক হেমাটাইট, এর আগে অন্যান্য অনেকগুলো পদ্ধতির পর বিশুদ্ধ হেমাটাইট আকরিক অশুদ্ধিগুলো দূর করা হয়ে গেছে। কার্বন যোগ করে যদি উত্তপ্ত করা হয় এই কার্বনের কি করে, এই অক্সিজেনটা নিয়ে নেয়, নিয়ে কার্বন মনোক্সাইডে রূপান্তরিত হয় আর আয়রন ফেরিক অক্সাইড করতে হেমাটাইটকে কনভার্ট করে দেয় আয়রনে। কি হবে ব্যালেন্স করলে, দেখো আয়রন লোহা পেয়ে গেলাম, Fe ধাতু পেয়ে গেলাম, ধাতুতে রূপান্তরিত করে তোর গলিত লোহা। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখেছি বিশাল বিশাল গম্বুজ, দুর্গাপুর, রামপুরে যেখানে স্টিল উৎপাদন কেন্দ্র, সেখানে হচ্ছে ফার্নেস, ব্লাস্ট ফার্নেস বলে, ব্লাস্ট ফার্নেসে এই লোহার আকরে কার্বন চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত বায়ু দিয়ে এদেরকে পোড়ানো হয়, সহজ বায়ু বলে। পোড়ালে কি হয়, আয়রন ধাতু গলিত তরল তকদকে আয়রন চলে পাওয়া যায় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস অপসারিত হয়। আর কি, জিঙ্ক, জিঙ্কের অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এটা আমরা জিঙ্ক, এটার নাম কি জিঙ্ক ব্লেন্ড, এটাও যদি আমরা তাপ দিই কি হবে, জিঙ্ক ধাতু আর কার্বন অক্সাইড, জিঙ্ক ধাতু। এগুলো কি পদ্ধতি বললাম, কার্বন বিজারণ। কেন না, বিজারক দ্রব্য রূপে কার্বন, কার্বন রাসায়নিক সক্রিয়তা বেশি হয়, এই সহজে অক্সিজেনের সঙ্গে দহন প্রক্রিয়া বা জ্বালন প্রক্রিয়া অক্সিজেনে জারিত হয়ে কার্বন মনোক্সাইড চলে যাচ্ছে আর ধাতু কি, তবু আয়ন থেকে, আর জিঙ্ক অক্সাইড জিঙ্ক টু প্লাস ছিল, অক্সিজেন টু মাইনাস, এই ইলেকট্রনের মধ্যে আদান প্রদান ঘটছে, জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্কে রূপান্তর ঘটিয়ে দিল। তাহলে কি পেলাম, কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন এবং জিঙ্কের আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করলাম কার্বন বিজারক দ্রব্য রূপে ব্যবহার করে। এবার চলে আসি তিন নম্বর, শত বিজারণ প্রক্রিয়া। এটা একটা বিশেষ ধরনের ধাতু নিষ্কাশনের পদ্ধতি। তিন নম্বর শত বিজারণ প্রক্রিয়া কি সেটা একটু বলে নিই। শত বিজারণ কথাটার মধ্যে শত মানে নিজে, শত বিজারণ কাদের হয়, না এদেরকে বাইরে থেকে কোনো বিজারক দ্রব্য বা তড়িৎ বিশ্লেষণ করা হয় না। কি হয় না, আকরিকের মধ্যস্থ যৌগগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিজারিত হয়ে ধাতুতে রূপান্তরিত করে, তাকে হলো শত বিজারণ প্রক্রিয়া। আকরিকটা নিষ্কাশনের পর থেকে কিছু স্টেপ আছে, এর আগে একটা তাপ দেওয়ার একটা স্টেপ থাকে, সেই উচ্চ তাপে যে ধাতুর আকরিক সে ভেঙে গিয়ে যে যৌগগুলো উৎপন্ন করে সেই যৌগগুলো নিজেদের মধ্যে ওই তাপে বিক্রিয়া করে ধাতুতে রূপান্তরিত করে দেয়।
উদাহরণ কি একটা উদাহরণ কারা করে দেখো সাধারণত হয় থাকে কপার পাইরাইটিস কারা করি কপার পাইরাইটিস কপারে CuFeS2 এই আকরিককে যদি আমরা উত্তপ্ত করি এই শতবিজারণ হয় কপার ধাতু এটা মনে রাখো শতবিজারণ কপার ধাতু হয়ে থাকে কপার পাইরাইটিস কে যদি আমরা উত্তপ্ত করি দেখা যায় কপার পাইরাইটিসের শেষ মুহূর্তে এটা তাপজারণের একটা পদ্ধতি আছে দুটো যৌগ এখানে পাওয়া যায় কিউপ্রাস সালফাইড আর কিউপ্রাস অক্সাইড কপার কপার আয়রন সালফাইড দুটো অক্সিজেন নিয়ে উত্তপ্ত করলে কপার অক্সাইড আয়রন FeO হিসাবে বেরিয়ে যায় ধাতু মল রূপে অপসারিত হয়ে যায় কপারের সালফাইড অক্সিজেন জারণ করলে কপারের অক্সাইড তাপ দেওয়া হচ্ছে বাইরে কোনো বিজারক যোগ করা হচ্ছে না কপার সালফাইড কপার অক্সাইড পরস্পর ওই তাপে বিক্রিয়া করে ধাতব কপারে কনভার্ট হয়ে যায় আর সালফার ডাইঅক্সাইড ধাতব কপার আর সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়ে যায় এই ধাতু একে বলে কি এই অর্থাৎ শত নিজে থেকে বাইরে থেকে কোনো বিজারক দ্রব্য যোগ করা হয় না বলে একে বলা শত বিজারণ কারণ বিজারণ নিশ্চয় বুঝতে পেরেছো সালফাইড বা অক্সাইড থেকে ধাতুতে পেয়েছি সালফাইড অক্সিজেন অপসারিত হয়েছে সালফার ডাইঅক্সাইড রূপে তাই এটি একটি শত বিজারণ পদ্ধতি বলে কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন করা হয় শত বিজারণ পদ্ধতিতে এবার চলো লাস্ট আরো একটা পদ্ধতি আছে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি গোল্ডস্মিথ বিজ্ঞানী গোল্ডস্মিথ এই পদ্ধতিটি আবিষ্কার করেন গোল্ড স্মিথ স্মিথের থার্মিট পদ্ধতি একে থার্মিট পদ্ধতি নামেও খুব চলে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি কি হয় এখানে এই পদ্ধতি শুধুমাত্র আয়রন ধাতুকে নিষ্কাশন করা হয় থাকে লার্জ স্কেল নয় স্মল স্কেল লার্জ স্কেল স্মল স্কেল কি বড় শিল্প উৎপাদনের জন্য নয় ছোট কোনো কাজে ধাতুর আকরিক সাধারণত কোন আকরিক লোহার লোহার আকরিক লোহা ক্রোমিয়াম অন্যান্য দু একটা হয়ে থাকে তোমাদের সিলেবাসে শুধু মনে রাখতে হবে লোহার আকরিক রেড হেমাটাইট রেড হেমাটাইটের সঙ্গে কি Fe2O3 রেড হেমাটাইট আকরিকের সঙ্গে অ্যালুমিনিয়াম ধাতু মিশিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড হয় আর আয়রনকে বিজারিত করে ধাতব আয়রনে রূপান্তরিত করে এই প্রক্রিয়াকে বলা হয় থার্মিট পদ্ধতি তাহলে কি করা হয়েছে আয়রনের আকরিক রেড হেমাটাইট তার সঙ্গে অ্যালুমিনিয়াম 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়রন এবং অ্যালুমিনিয়াম এখানে বিজারক দ্রব্য কি এই অ্যালুমিনিয়াম কিন্তু বিজারক অ্যালুমিনিয়ামকে কেন নেওয়া অ্যালুমিনিয়ামকে কেন নেওয়া হয়েছে না আয়রনের জন্য তড়িৎ রাসায়নিক শ্রেণী আবার সেই ওই জন্য তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মাথায় রাখতে হবে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আবার মাথায় রাখতে হবে না তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কি আয়রনের চেয়ে উপরে অর্থাৎ এর রাসায়নিক সক্রিয়তা কি অনেক বেশি কাতরণের আয়রনের তুলনায় ফলে আয়রন আর অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়ামের রাসায়নিক সক্রিয়তা বেশি হয় অ্যালুমিনিয়াম ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়ে যাচ্ছে আর ওই বর্জিত ইলেকট্রন ফেরিক অক্সাইডে ফেরিক আয়ন নিয়ে বিজারিত হয়ে ধাতুতে রূপান্তরিত হচ্ছে অন্ত ভেতরের যে বিক্রিয়া সেটা বললাম তাই এখানে অ্যালুমিনিয়াম বিজারক দ্রব্যে ব্যবহার করা হয় ফেরিক অক্সাইড থেকে আয়রনে রূপান্তরিত করার জন্য এখানে ছোট প্রশ্ন আছে থার্মিট মিশ্রণ কি এর ব্যবহার থার্মিট মিশ্রণ কি ব্যবহার লেখো এই কোশ্চেনটা তোমাদের আসে থার্মিট মিশ্রণ কি না তিন ভাগ 3:1 অনুপাতে Fe2O3 ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ তিন ভাগ ফেরিক অক্সাইড এক ভাগ অ্যালুমিনিয়াম এর মিশ্রণকে বলা হয় থার্মিট মিশ্রণ এর মিশ্রণ ফেরিক অক্সাইড ও অ্যালুমিনার 3:1 মিশ্রণকে বলা হয় থার্মিট মিশ্রণ এবং এর 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে লোহা রূপান্তরিত ব্যবহার হতে হবে এখনই বলেছিল লার্জ স্কেলে ব্যবহার করা হয় না স্মল স্কেলে কি করা হয় রেল লাইনের লোহার রেল লাইন কোথাও ক্র্যাক হয়েছে রেল লাইনটা আবার তুলে না ফেলে ওই জায়গাটা জোড়া দেবো কি করে ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম উত্তপ্ত করলে যে লোহা নির্গত হয় তরল লোহা
সে ক্র্যাক বা ফাটলে তরল লোহা প্রবেশ করে দ্রু লোহাকে জুড়িয়ে দেয়। জাহাজ সমুদ্রে আছে, জাহাজের তলায় কোথাও ফাটল দেখা গেছে, লোহার জাহাজের ফাটল, সে ফাটল মেরামতির জন্য এই গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি প্রয়োগ করে গলিত লোহা দিয়ে ওখানে ফাটল জুড়ে দেওয়া হয়। ছোটখাটো কাজে এই গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি প্রয়োগ করে, থার্মিক মিক্সার প্রয়োগ করে আমরা তরল লোহাকে রূপান্তরিত করতে পারি এবং ফাটল জোড়ার কাজে লাগে এই থার্মিক পদ্ধতি। তাহলে আমরা চারটে পদ্ধতির আলোচনা করলাম, আশা করি চারটে পদ্ধতি মাথায় রাখবে। অবশ্যই এটা মাথায় রাখবে চারটে পদ্ধতি কোনটা কোন ধাতুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সক্রিয় ধাতুর ক্ষেত্রে কোন ধাতু কোন প্রক্রিয়া, না তড়িৎ বিজারণ পদ্ধতি, মধ্যবর্তী সক্রিয় ধাতুর ক্ষেত্রে কোনটা, না কার্বন বিজারণ পদ্ধতি। শত বিজারণের একটাই তোমাদের মনে রাখবে, কপার ধাতু। আর গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি আয়রন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ধাতু নিষ্কাশনের মূল নীতিগুলো জেনে ফেললাম। আমাদের দেশে বা বিশ্বে সবচেয়ে বেশি নিষ্কাশিত ধাতু হলো লোহা। ব্লাস্ট ফার্নেস নামে একটা বিশাল ফার্নেসে কিন্তু হেমাটাইট আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। অন্যান্য ধাতুগুলো তুলনামূলকভাবে মূল্যবান, কপার বা অন্যান্য, এদের তুলনামূলক কম নিষ্কাশন হয়। লোহা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন কিন্তু লোহার জিনিস নিয়ে ব্যবহার করতে, ফলে লোহার ব্যবহার বেশি, ফলে নিষ্কাশন করতে হয় বেশি। এবার চলে আসি ধাতুবিদ্যার শেষ একটা বিষয় আছে, ধাতু তো নিষ্কাশন করলাম, ধাতু আমাদের জলবায়ু বা পরিবেশ দ্বারা যে ক্ষয় হয় সেটা নিয়ে, ধাতুর ক্ষয়। আজকে তিন নম্বর পয়েন্ট কি, ধাতুর ক্ষয়। কোন ধাতুর ক্ষয় সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি হয় আমাদের লোহা, সেটা জানো তোমরা। লোহাকে যদি মুক্ত জলবায়ুতে ফেলে রাখা হয়, প্রথমে আছে লোহার ক্ষয়, যাকে কি বলে মরিচা বা মরচে, মরিচা বা মরচে বলে। সেটা কি, লোহাকে পরিচ্ছন্ন একটি লোহাকে যদি দীর্ঘদিন মুক্ত বায়ুতে ফেলে রাখা হয়, বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে লোহার উপরে বাদামি বর্ণের একটি আস্তরণ পড়ে, তাকে বলে মরচে বলে, তাকে কি বলে মরচে বলে। তাহলে মরচা কি জানলাম, সংকেত কি, শর্ত কি, মরচে লোহার ক্ষয়ের শর্ত কি, না অক্সিজেন প্লাস জলীয় বাষ্প, অক্সিজেন জলীয় বাষ্পের সংস্পর্শে, অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে যদি লোহা আসে তার উপর মরচে পড়ে। মরচার সংকেত কি, মরিচার সংকেত হল ফেরিক অক্সাইড ও যুক্ত হয়ে যায় ডট তিন অনু জল, ফেরিক অক্সাইড Fe2O3 ডট তিন অনু জল, অর্থাৎ ফেরিক অক্সাইড জলের সঙ্গে কেলা শাখার একটি রূপ, এটাকেই বলে মরিচা। এটা কার সঙ্গে, এটা মরচে, হলুদ বর্ণের যে আস্তরণ হাত দিলে আমরা দেখতে পাই, হলুদ একটা আস্তরণ পাওয়া যায়, যা কি করে লোহা কিন্তু এইভাবে দীর্ঘদিন মরচা পড়তে পড়তে লোহার ক্ষয় ঘটে গিয়ে লোহার নিজস্ব ধর্ম নষ্ট হয়ে যায়। কি করে মরচে তৈরি হয়, এই মরচে তৈরি হয় কিন্তু জটিল তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। সাধারণভাবে যদি আমরা বিক্রিয়া দেখি তাহলে Fe2O3 অক্সিজেন প্লাস জল, বিক্রিয়াটা দেখছি জটিল বিক্রিয়া, একটু সরলভাবে যদি দেওয়া হয় কি হবে, চারটে ফেরিক অক্সাইড, তিনটে অক্সিজেন, তিনটে জল দিয়ে ফেরিক অক্সাইড ডট তিনটে জল তৈরি, এইটা হচ্ছে মরচে, সহজভাবে বিক্রিয়া। ফেরিক অক্সাইড, এখানে এটা ভুল দেওয়া হয়েছে, কি হবে না, লোহা, শুনো, বিশুদ্ধ লোহা ছিল সেটা অক্সিজেনের সংস্পর্শে, অক্সিজেন এবং জল, তিন চারটে লোহা ফেরিক অক্সাইড, চার চার কটা হবে, আটটা লাগবে, তাই তো, চার, এখানে দুটো হবে, তাহলে সঠিক করি। তাহলে দেখো, এবার দেখো চারটে লোহা, তিনটে অক্সিজেন আর তিন অনু জল যদি বিক্রিয়া করে দু অনু মরচে তৈরি হবে, দু অনু মরিচা তৈরি হয়। এরপর আরো কিছু ধাতুর ক্ষয় আমরা জানবো। তাহলে লোহার
ক্ষয় কি করে ঘটে মরিচা ঘটে মরিচার সংকেতটাও দিলাম এবার দেখো মরিচা যে ঘট পড়ে মরিচা নিবারণ করবে কি করে মরিচা নিবারণের উপায়গুলো জানতে হবে অবশ্যই তোমরা জানো অনেকেই তবু একবার বলে দিই মরিচা নিবারণের প্রথম এবং প্রধান উপায় কি লোহার উপরে আলকাতরা বা তেল রং দ্বারা আস্তরণ দেওয়া যদি রঙের আস্তরণ দেওয়া হয় তাহলে লোহা কিন্তু দীর্ঘদিন মরিচা পড়ে না দেখতেও সুন্দর হয় দীর্ঘদিন স্থায়ী হয় দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হলো মরিচা নিবারণের উপায়গুলো বলছি দ্বিতীয় পয়েন্ট হলো লোহার উপর জিঙ্কের প্রলেপ যাকে গ্যালভানাইজেশন বলে লোহার আমরা জানি লোহার বালতি আগেকার ব্যবহার দেখবে লোহার বালতি কিন্তু সহজে নষ্ট হতো না লোহার বালতিতে মরচে নিবারণ কি করে করবে প্রথম বললো রং করতে হবে দ্বিতীয় পয়েন্ট গ্যালভানাইজেশন নাইজেশন সেটা কি না লোহার উপর জিঙ্কের প্রলেপ জিঙ্ক জলবায়ু দ্বারা সহজে আক্রান্ত হয় না লোহার উপর জিঙ্কের প্রলেপকে বলে কি গ্যালভানাইজেশন লোহাকে এই প্রক্রিয়াতে কি হতে তাকে আমরা কি করতে পারি লোহার ক্ষয় রোধ বা মরচে রোধ করতে পারি লোহার উপর টিন এসএন টিন যাকে টিন প্লেটিং বলে টিন প্লেটিং অর্থাৎ লোহার উপর টিনের আস্তরণ দেওয়া যায় টিনের আস্তরণ দিয়েও আমরা লোহাকে জলবায়ুর হাত থেকে মরচের হাত থেকে রক্ষা করতে পারি এছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি আছে নিষ্ক্রিয় লোহা রূপান্তরিত করে অ্যাসিডের প্রবাহের মধ্যে চালনা করা হয় নাইট্রিক অ্যাসিড ফেরোসেবেরিক অক্সাইডের আস্তরণ পড়ে ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার করা হয়ে থাকে মুখ্যত রং আলকাতরা গ্যালভানাইজেশন টিন প্রলেপ এগুলো দিয়ে আমরা লোহার মরিচা নিবারণ করে থাকি এবার আরো একটা ধাতু আমরা বাড়িতে বাসনপত্র ব্যবহার করি এর ক্ষয় অ্যালুমিনিয়ামের ক্ষয় অ্যালুমিনিয়াম কিন্তু সহজে বায়ুর অক্সিজেন বা জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয়ে সহজে ক্ষয় ঘটে না তবে কি মনে রাখতে হবে কি বাড়িতে যে অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো ব্যবহার করি অ্যালুমিনিয়াম কিন্তু অ্যাসিডের সংস্পর্শে এলে সহজে বিক্রিয়া করে যায় অ্যালুমিনিয়ামের সংস্পর্শে চাটনি জাতীয় বা টক জাতীয় খাওয়ার রাখা যাবে না কি হয় টকের সঙ্গে বা টক জাতীয় অ্যাসিড আছে অতি তার সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অন্য যৌগ রূপান্তরিত হয়ে যায় যা শরীর খারাপ করতে পারে তাই অ্যালুমিনিয়ামের ফয়েল যেটা ব্যবহার হয় জানো তোমরা অনেক এখন কিন্তু প্যাকেজিং খাওয়ারে অ্যালুমিনিয়াম ফয়েল তাতে কিন্তু টক জাতীয় দ্রব্য রাখা উচিত নয় অ্যালুমিনিয়ামের সঙ্গে টক মানে অ্যাসিড আছে অ্যাসিডের বিক্রিয়া করে শরীর খারাপ করে বিষাক্ত যৌগ রূপান্তরিত হয়ে যায় তাই অ্যালুমিনিয়ামকে অ্যাসিডের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে কপারের ক্ষয় কপার ক্ষয় একটা প্রশ্ন আসে তোমরা জানো কপার কপারের বিশুদ্ধ কপারের তৈরি কোনো ধাতব দণ্ড বা কোনো তারকে যদি দীর্ঘদিন ফেলে রাখো দেখবে তার উপর একটা সবুজ বর্ণের আস্তরণ আসে সবুজ বর্ণের আস্তরণটা কেন পড়ে কপার তাহলে কি হয় পরিবেশের সঙ্গে বিক্রিয়া করতে পারে কপার বায়ুর অক্সিজেন জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড এই চারটের মিশ্রণে অর্থাৎ মুক্ত বায়ুতে কপারের ধাতব টুকরোকে ফেলে রাখলে বায়ু জলীয় বাষ্প কার্বনের কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কপার কার্বনেট আর কপার হাইড্রোক্সাইড একে বলে ক্ষারীয় কপার কার্বনেট ক্ষারীয় কপার কার্বনেট তৈরি হয় এর বর্ণ হচ্ছে সবুজ সবুজ বর্ণের আস্তরণ পড়ে কার উপর না কপার ধাতু বা কপার দণ্ডের উপর বা কপারের সংকর ধাতু যারা আছে তাদেরও দেখবে আমরা কপারে যে পিতল কাঁসা সবগুলো কিন্তু কপার সংকর ধাতু এরাও যদি বেশ কিছুদিন রেখে দিয়ে দেখা যায় এর সবুজ একটা প্রলেপ পড়ে যাচ্ছে যদি সবসময় ঘষা মাজা না হয় ব্যবহার করা না হয় এই সবুজ প্রলেপ পড়ে কে বিক্রিয়া করে না কপার কার সঙ্গে বায়ুর অক্সিজেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড ক্ষারীয় কপার কার্বনেট সবুজ বর্ণের আস্তরণ তৈরি করে এটাও পরীক্ষা খুব পড়ে সবুজ বর্ণের আস্তরণের সংকেত কি কপার কার্বনেট আর কপার হাইড্রোক্সাইড সিইউ সিও থ্রি ডট কপার হাইড্রোক্সাইড সিইউ ও এইচ হোল টু কপার হাইড্রোক্সাইড তাই এটা ক্ষারীয় কার্বনেটও বলা হয় কপারের ক্ষারীয় কার্বনেট সবুজ বর্ণের ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা সব কিছুই তোমরা ভালো করে বুঝতে পেরেছো ধাতুবিদ্যার দুটো ক্লাসের শেষ করলাম ক্লাস টেনের অবশ্যই দুটো অধ্যায় ভালো করে পড়বে
বইটা তার সঙ্গে পড়বে বুঝতে পারবে আমার কিছু বেশ নতুন তথ্য দেওয়া আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই তোমাদের আবার বলছি ওকে